405 টাকা কেজি জীবন আমি বেচতে পারি এই দামে আমি দেখিও নাই এই প্রথম জীবনের প্রথম সত্যি এই কৃষকের মতোই বাংলাদেশের মানুষের জীবনে প্রথমবারের মতো কাঁচামরিচের দাম এত টাকা দিয়ে কিনতে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখনো কাঁচামরিচ এত টাকা দামে বিক্রি হয়নি বলা যায় এটা বিশ্ব রেকর্ড কারণ পৃথিবীর অন্য কোনো দেশে কাঁচামরিচ এই পরিমাণ দামে বিক্রি হয়েছে তাও কিন্তু নজিরবিহীন কৃষকরা এখানে তাদের উৎপাদিত কাঁচামরিচ বিক্রি করতে এসেছেন ব্যাগে করে আগে তারা কিন্তু গত বড় বস্তায় বস্তায় কাঁচামরিচ দিয়ে এসেছে এবার তারা বলছে যে তাদের যে উৎপাদন হয়েছে সেটা চার ভাগের এক ভাগ তাই তো তারা বস্তার বদলে ব্যাগে করে এনে বিক্রি করেছেন দাম তারা বলছে যে আড়তেই তারা 405 থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত কেজি বিক্রি করেছে যেটা ঢাকায় আস্তে আস্তে দাম পড়ছে 800 টাকা 900 টাকা কোথাও কোথাও 1000 টাকা বিক্রি হচ্ছে আর একটু বড় কাঁচামরিচ যেগুলো সেগুলো প্রায় 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁচামরিচের খেতে গিয়েছিলাম সেখানে খেতে গাছ আছে ফুল এসেছে কিন্তু ফল আসেনি কারণ হচ্ছে এবার এপ্রিল মে জুন মাসে প্রচণ্ড তাপ ছিল সেই উত্তাপে কিন্তু ফুলগুলো ঝরে পড়েছে ফল হয়নি বলে আজকে এই উৎপাদন সংকট একদিকে প্রচণ্ড তাপ অন্যদিকে বৃষ্টি না হওয়ায় এবার কাঁচামরিচের গাছ এরকমভাবে কুঁকড়ে গেছে যেখানে ফুল এলেও ফল আসছে না গত বছর ছিল এই সময় 140-150-130 এই বছর 100 কিছুদিন আগে গেছে 120-130 এখন 480 টাকা পর্যন্ত যায় গতকালকে 480 টাকা পর্যন্ত মরিচ গেছে দাম মরিচ হয় নাই মরিচ খেত নষ্ট হয়ে গেছে কারণে আবহাওয়া ভালো না আমি কি রাষ্ট্র 25 বছর বেশি এলো মনে মনে আর এবারে জানছি 5 কেজি খেত আছে আমার ঠিকই চিন ভাই মাল নাই খেতে ধরে নাই ফিবলা লেগে ধরে নাই কে এক পাখিতে এক দেড় মন মহিষ তুলছি আগে তুলতাম পাখিতে 15 মন 20 মন হইতো বুঝতে পারলাম না মনে হয় আবহাওয়া তারপর গেছে বস্তুর পানি হয় নাই পানি না হওয়ার কারণে মাটি উর্বর শক্তি নষ্ট হয়ে গেছে এই কারণে এই মরিচ গাছে থুকরা লাগে গেছে আগে কেমন মরিচ তুলতেন আর আজকে কতটুকু তুলছেন কয় বিঘায় আগে মরিচ ছিটাম এক পাখিতে 20 মন 25 মন আর এবার পাখিতে মরিচ ছিটছি এই আজকে যেমনি 4 জন মাসে 7 কেজি মরিচ ছিটছি 30% জায়গা থেকে